এসএসসি অ্যাসাইনমেন্ট 2022 সালের শারীরিক শিক্ষা অ্যাসাইনমেন্ট 1 11তম সপ্তাহ এটা আজকে সমাধান করব। তোমাদের পিডিএফ ফাইল প্রয়োজন হলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক পেজ থেকে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে নিতে পারবে। তো ভিডিও শুরু করা যাক। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সামহেল্পের পক্ষ থেকে আমি মোহাম্মদ তাল। আমি 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 1, সপ্তমদের বয়সন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য, এটা তোমাদের অধ্যায়। এবার তোমাদের অ্যাসাইনমেন্টে বলেছে বয়সন্ধিকালে মানসিক শারীরিক ও পরিবর্তনগুলো শনাক্তকরণ এবং মানসিক চাপ মোকাবেলায় কৌশল নিরূপণ করো, এটা তোমাদের বিষয় শিরোনাম। আমরা চলে গেলাম শিখন ফল অধ্যায় 7, বয়সন্ধিকাল ও বয়সন্ধিকালের পরিবর্তন সময় ব্যাখ্যা করতে পারবে। এখানে বলা হয়েছে বয়সন্ধিকালে শারীরিক মানসিক ও পরিবর্তনের সময় কী করণীয় তা নির্ধারণ করতে পারবে। তারপর বলা হয়েছে বয়সন্ধিকালের বিভিন্ন প্রকার মানসিক চাপ মোকাবেলায় কৌশলগুলো ব্যাখ্যা করতে পারবে। তারপরে এখানে তোমাদের নির্দেশনা দেওয়া আছে মানসিক পরিবর্তনের ধারণা, মানসিক পরিবর্তনের শনাক্তকরণ, মানসিক শারীরিক পরিবর্তন শনাক্তকরণ, এবং বলেছে মানসিক চাপ মোকাবেলায় উপায়, এটা তোমাদের নির্দেশনা। তারপর আমরা চলে গেলাম উত্তরে চলে গেলাম। দেখো উত্তরে কী বলা হয়েছে যে এসএসসি 2022 সালের অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা 11তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এখানে অ্যাসাইনমেন্টের শিরোনামটা বলেছে অ্যাসাইনমেন্ট শিরোনাম বয়সন্ধিকালের প্রজনন স্বাস্থ্য মানসিক পরিবর্তনের ধারণা। বয়সন্ধিকাল জীবনের একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সময়। এই সময় ছেলেদের কিশোরী এবং মেয়েদের কিশোরী বলা হয়, কিশোর কিশোরী বলা হয়। সাধারণত মেয়েদের বয়সন্ধিকাল শুরু হয় 10-11 বছর বয়সে, আর ছেলেদের বয়সন্ধিকাল শুরু হয় 12-13 বছর বয়সে। এই পর্যন্ত 18-19 বছর পর্যন্ত স্থায়ী হয়। বয়সন্ধিকাল কিশোর কিশোরীদের আকস্মিক দৈহিক এবং মানসিক ও আচরণগত পরিবর্তন সাধিত হয়। তারা প্রজনন ক্ষমতা অর্জন করে এবং মানসিক পরিপক্কতা পায়। মানসিক পরিপক্কতাগুলো শনাক্তকরণ এবং বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তনের পাশাপাশি নানা রকমের মানসিক পরিবর্তন হয়। এই পরিবর্তন স্বাভাবিক ও এবং সময়ের সাথে সাথে কিশোর কিশোরীদের এসব পরিবর্তনের সাথে কিশোরীদের মানিয়ে নিয়ে চেষ্টা করেন। বয়সন্ধিকালে যে সকল মানসিক পরিবর্তন সাধিত হয় দেখা যায় সেগুলো 1 বলেছে ক নম্বরের অজানা বিষয়ে জানার কৌতূহল বাড়ে। খ নম্বর শারীরিক পরিবর্তনের ফলে চলাফেরা দ্বিধাগ্রস্ত এবং লজ্জা কাজ করে। গ নম্বর বলছে স্বাধীনভাবে তারা চলতে ইচ্ছা করে। তারপরে ঘ নম্বর নিকটজনদের মনোযোগ এবং যত্ন ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হয় এবং নম্বর আবেগ ধারা পরিচালিত হওয়ার প্রবণতা বাড়ে। তারপরে এখানে দেওয়া আছে 6 ছেলে ও মেয়েদের পরস্পরের প্রতি আকর্ষণ বাড়ে এবং 6 মানসিক পরিপক্কতা পর্যায় শুরু হয়। তারপরে বলেছে শারীরিক পরিবর্তনগুলো শনাক্তকরণ, কিশোরীদের ক্ষেত্রে যে সব পরিবর্তন লক্ষ্য করা যায় তা হচ্ছে 1, উচ্চতা ও ওজন বাড়ে, এবং বলা হয়েছে শরীরে দৃঢ়তা বাড়ে, বুক ও চাপ চওড়া হয়, এবং গণাবার এই বয়সে দাড়ি গোপ গজে, এবং ঘনাবার স্বরভঙ্গ হয় এবং গলার স্বর মোটা হয়, মনাবার বীর্যপাত হয়, এবং বলা হয়েছে কিশোরীদের পরিবর্তন সমূহ নিচে দেওয়া হলো। ক নম্বর উচ্চতা এবং ওজন বাড়ে। খ নম্বর শরীরে ভারী হয় এবং শরীরের বিভিন্ন হাড় মোটা ও দৃঢ় হয়, এবং ঘনাবার ঋতুস্রাব শুরু হয়। বয়সন্ধিকালে সবার ক্ষেত্রে শারীরিক পরিবর্তনগুলো একই সময়ে একই রকম না হতে পারে। কিশোরীদের ক্ষেত্রে কারো আগে এবং কারো পরে ঋতুস্রাব শুরু হতে পারে। কিশোর কিশোরীদের ক্ষেত্রে সকলের তা একইভাবে নাও বাড়তে পারে। তারপরে বলা হয়েছে মানসিক চাপ মোকাবেলার উপায়। বয়সন্ধিকালে সংঘটিত পরিবর্তনসমূহ জীবনে অত্যন্ত স্বাভাবিক কিছু ঘটনায় সম্পর্কে সঠিক তথ্য এবং করণীয় সম্পর্কে জানা থাকলে এই বিষয়ে সময়কালের পর্যায়কে সহজভাবে গ্রহণ করা সম্ভব হয়। এ সম্পর্কে জ্ঞান থাকলে মানসিক প্রস্তুতি নেওয়া যায়, এতে স্বাভাবিক জীবনযাপনের ব্যাহত হয় না। বয়সন্ধিকাল যাবতীয় পরিবর্তন এবং পরবর্তী পরিস্থিতির সাথে খাপ খাওয়ার জন্য করণীয়গুলো নিচে দেওয়া হলো। সচেতনতা বৃদ্ধি, মা বাবা ভাই বোন ও বোন বা কাছের মানুষের সাথে আলোচনা করে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য পরামর্শ এবং সাহায্য নেওয়া যেতে পারে। এতে প্রাথমিক সংকোচ কেটে যায় এবং পরবর্তী পরিবর্তনসমূহের স্বাভাবিকভাবে গঠন করার মানসিক তৈরি হয়। এবং পরিবারের সদস্যদের সহানুভূতিশীল আদর্শ এ সময় তীব্র আবেগের কাজ করে এবং অভিভাবকদেরও এ ব্যাপারে সতর্কতা থাকতে হবে। পরিবার ও আত্মীয় স্বজনদের সহযোগিতা প্রদান করতে পারবে হবে। এই সেই সাথে কিশোর কিশোরীদের নিজেদের আবেগ এবং খিটখিটি ভাব নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। এবং চিত্র বিনোদন বয়সন্ধিকালে এমন একটা সময় যে সময় কিশোরীদের সহজেই অসৎসঙ্গে জড়িয়ে যেতে পারে, কারণ এই সময় পরিবারের মানুষের চেয়ে অনেক সময়
পরিচিত অপরিচিত বন্ধু বান্ধবকে বেশি বিশ্বাসযোগ্য মনে হয়, তাই নিজেকে সঠিক এবং সুন্দরভাবে চালিত করার জন্য ভালো বই পড়া এবং গান শোনা এবং সিনেমা দেখা, বিভিন্ন ধরনের খেলাধুলা করার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে মনে প্রফুল্ল থাকবে এবং মানসিক চাপ প্রশমিত হবে। এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের এই অ্যাসাইনমেন্ট পিডিএফ ফাইল প্রয়োজন হয়, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা ফেসবুক পেজে চলে যাবে, সেখানে পিডিএফ দেওয়া হবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো কালেক্ট করে নিতে পারবে। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।